হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কি সৃষ্টি আপুর সাথে কথা বলতে পারি? আসসালাম, হ্যাঁ বলছি, কে বলছেন? আপু কেমন আছেন? আমি দৈনিক মুক্ত আলো পত্রিকা থেকে রাজীব হাসান বলছিলাম। আপু আজ কিংবা কাল আপনার সাথে কি আমি একবার দেখা করতে পারি? আমি আপনার একটা ইন্টারভিউ করতাম। ইন্টারভিউ? আমার ইন্টারভিউ? আপু আপনি এত গুণী একজন নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী ছিলেন, কিন্তু বিয়ের পরে সব কাজ ছেড়ে দিলেন, সেটা নিয়ে একটা ফিচার করতে চাচ্ছিলাম। আমি তো আসলে এখন আর কোনো ইন্টারভিউ দিচ্ছি না। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর দ্য অফার। কিন্তু কেন? কিন্তু কেন মানে? আমি আপনার প্রশ্নটা ঠিক বুঝলাম না। কেন, আবার কী ধরনের প্রশ্ন? একটা সময় আমার যখন ইচ্ছে ছিল তখন আমি কাজের সাথে জড়িত ছিলাম, এখন ইচ্ছে নিতে কাজ থেকে দূরে সরে গিয়েছি। আমাকে কি জনে জনে কৈফত দিতে হবে নাকি আপনাদেরকে? আমি কি খুব বেশি রিয়্যাক্ট করে ফেললাম? সরি, আই'ম সো সরি। হ্যালো বেবি, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি, একটু বিজি। ওকে, তোমাকে ফোন করতে হবে না, আমি শুধু এই কথাটা বলার জন্য ফোন করেছি। আমি একটু বাইরে যাচ্ছি, ফিরতে রাত। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে গুড, ঠিক আছে, বাই। হ্যাঁ বলেন বলেন। বিশেষজ্ঞ হিসেবে তুমি না, এত ঢং করো কেন? তুমি আমাকে দেখতে চাও সেটা ফোন করে বললেই হয়, ফোনও তো করলে না। তিন দিন আসেনি, তাতে কি রাগ, অভিমান, রং? ভাগ্য ভালো মা বেঁচে নেই, মা বেঁচে থাকলে তুমি তাকে জ্বালিয়ে মারতে। তুই এ কথা বলতে পারলি? হ্যাঁ, পরে আমার সেন্টিমেন্টের বিপরে। আর গাল ফুলিয়ে বসে থাকতে হবে না, ওঠেন, আপনার জন্য আমি চিকেন নিয়ে এসেছি। চিকেন? আরে কেএফসি না বিএফসি? এসএফসি। এসএফসি? সৃষ্টি ফুড কর্নার। আমার মুখ ভেঙছি, দেয় রং করো না, জানিছি তাই খেতে হবে, ওঠো। তুমি যে কত লাকি বাড়ি, কত লক্ষ্মী একটা মেয়ে পেয়েছো দেখো, তোমার কত আদর যত্ন করে, লাখে এরকম একটাও মেয়ে পাবে না তুমি, বুঝলে? হু করলে কেন? না না, এমনি এমনি। ওকে ধরো, তুমি একা একাই খাও, আমি যাই। দরজাটা বন্ধ করতো। আপা কই যান? আপা থাকেন না, সামনে আমার পরীক্ষা। তোর সামনে পরীক্ষা আর আমার কি, সংসার টংসার কিচ্ছু নেই? ইদানিং বেশি ফটো ফটো করা শিখেছেন না আপনি? একেবারে দেশের বাড়িতে পাঠিয়ে দিব চাচা কাছে। বা 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 বা, ভালোই তো আকার ইঙ্গিতে কথাবার্তা হচ্ছে, আমি এলাম কেন মাঝখানে? আর আমি না এলে মুখ গরম করে বসে থাকেন কেন? যত সব ঢং। জরুরি কথা আছে, তোমার কোনো জরুরি কথা নেই, ছাড়ো ছাড়ো ছাড়ো। বস তো, বস বস।
আগে চিকেনটা একটু আয়েশ করে খেয়ে নি, তারপর কথা। এই দেখ আমার একদম ভালো লাগে না, তুই আসিস না কেন রোজ? আমার তো সংসার টংসার কিছু নেই, আমি সব বাসা বাড়ি ফেলে আমি এখানে চলে আসি শিফট হয়ে। না তা না, কিন্তু আমি বা একা একা থাকি কি করে। বাড়ি এখানে 20,000 আছে, মুকিত ভাই 10,000 আর মহিত ভাই 10,000, নাও ধরো। আরে দূর ধরো, আমার দায়িত্ব শেষ। কি যে মাসে মাসে টাকা কাটায় আমার ভালো লাগে না। আচ্ছা ওদের নিজেদের তো সংসার আছে, ওখানে তো কত খরচ, ওখানে খরচ করতে বলিস। তাছাড়া বৌমারা নিশ্চয়ই রাগ করে, তুই ওদের বারণ করে দিস। আরে এত টাকা নিয়ে আমি করবোটা কি? তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু টাকাগুলো জমাবে, তারপর যখন আমার দরকার হবে তখন আমি তোমার সব টাকাগুলো চুরি করে নিয়ে যাব। আমি টাকা পানিতে ফেলে দেব, তুই তোকে দেব না। ভাই তোমাকে আমি এখন থেকে বাড়ি ডাকবো না, যাও। কেন, কি ডাকবি তাহলে? বিলেন ডাকবো, বিলেন। কি বিলেন? ঠিক আছে, যা খুশি ডাক, কিন্তু আজকে আমাকে একটা গান শুনিয়ে জানা মা। ওই যে সেই গানটা আয় খুকু আয় গান, গান আমি? হ্যাঁ। তুমি জানো না গত 2 বছর ধরে আমি কোনো গান গাই না, গান নাচ সব ছেড়ে দিয়েছি। হ্যাঁ জানি তো, সে তো ওই জামাইয়ের জন্যে। আমি তো তোকে গান গাইতে বারণ করিনি, গান আমার প্লিজ। উফ বাড়ি, কাকে ফোন করলো? হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? সরি আমার ফোন করতে লেট হয়ে গেল। না ইটস ওকে, মাত্র তো 4 ঘন্টা দিলে হয়েছে। সরি বেবি, কি কোথায় তুমি, বাবার বাসায়? হ্যাঁ তুমি আসো, এসে নিয়ে যাও। কেন তুমি গাড়ি নিয়ে যাওনি? হ্যাঁ তুমি তো অনেকদিন বাড়িকে দেখতে আসোনি, আসো এসে দেখে যাও, বাড়ির ভালো লাগবে। আসবো আসবো আসবো, ওই হচ্ছে কি আসলে একটা মিটিংয়ে ফেসে গেছে বেবি, আমার আসতে একটু অনেক রাত হবে, 12টা বেজে যাবে, মানে 1টা বেজে যাবে। তুমি বাসে চলে যাও। হুম ওকে ওকে বাই। আচ্ছা তুই জামাইকে এত প্রেশার দিস কেন বলতো? জানিস তো ও কত ব্যস্ত। ওকালতি করো না তো, আমি এখন যাই বাড়ি। এক্ষুনি যাবি? তোমার এখানে সারাদিন পড়ে থাকলে আমার সংসারটাকে দেখবে? ও হ্যাঁ আসল কথাটাই তো তোকে বলা হয়নি। কি? একটা ছেলে না আমার কাছে আবৃত্তি শিখতে চায়, কাল থেকে আসবে বলেছে, শেখাই। বা 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 বা, আমাকে তো কোনোদিন আবৃত্তি শেখাওনি, এখন জনে জনে আবৃত্তি শিখিয়ে বেরোচ্ছ না? তোকে আবার কি শেখাবো, তুই কি শিখতে পারবি নাকি? তুই একটা গুড ফর নাথিং। ভাইয়া প্লিজ প্লিজ, তোমরা দুজনে এসে বাড়িকে একবার দেখে যাও। তুমি দেশে আসো না 9 বছর, আর মহিভাই তো দেশে আসে না 7 বছরের উপরে হয়ে গেল। আমাদের কথা বাদ দাও ভাইয়া, তোমাদের কি একবার বাড়িকে দেখতে ইচ্ছে করে না? আরে বাবা দেখা তো হয়, স্কাইপে প্রায় দেখা হয় না? ও স্কাইপে দেখা হয় মানে তাতেই তোমরা সন্তুষ্ট, আর বাড়িকে দেখার কোনো দরকার নেই? সত্যি ভাইয়া, আমেরিকার গ্রিন কার্ড বউ পেয়ে তোমাদের মনটাই আসলে পাথর হয়ে গেছে। সরি ও কি বলতে চায়, কি বলতে চায়? তুমি এত কথা বলছো কেন, ফোনটা রেখে দাও। এই তুমি কিছু বলো না। ও তুমি আজকাল লাউড স্পিকারে দিয়ে কথা বলছো না, যাতে ভাবিও কথাগুলো শুনতে পারে। আমার স্বামীর সাথে কথা বলবে আমি শুনবো না? ও কি বলতে চায়? তুমি চুপ থাকো সৃষ্টি, শাট আপ। কিসের শাট আপ? আর
ভাই বোন কথা বলছে এর ভিতরে কি কোনো প্রাইভেসি নেই? সারা দুনিয়া জুড়ে পৃথিবী শুদ্ধ মানুষকে জানতে হবে কথাগুলো? ওভার রিয়েক্ট করো না সৃষ্টি, ও তোমার ভাবি। ইটস ওকে ভাইয়া, থ্যাংকস টু ইউ অ্যান্ড মোহিত ভাই যে তোমরা প্রতি মাসে মাসে ডলার পাঠাও। উই আর রিয়েলি গ্রেটফুল টু ইউ, বাট টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, শুধুমাত্র ডলার পাঠালেই কিন্তু তোমাদের দায়িত্ব পালন হয়ে যায় না ভাইয়া। ভাইয়া, আমার একার পক্ষে বাড়ি কেয়ার হ্যান্ডেল করা সম্ভব হচ্ছে না। বাড়ির সাথে সবসময় অ্যাক্টিং করতে হয়, বাড়িকে হাসি খুশি রাখতে হয়, বাড়ির শরীর দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে ভাইয়া। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তোমার হাজবেন্ডকে বলো বড় কোনো ডাক্তার দেখাতে, ও তো ওখানে আছে। হ্যাঁ অবশ্যই, দরকার হলে তো আমি অবশ্যই আয়নকে বলবো বাড়িকে কোনো একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে, এবং আই এম শিওর ও সেটা করবে। কিন্তু পয়েন্ট তো সেটা না, পয়েন্ট হচ্ছে অয়েন এই বাড়ির জামাই আর তোমরা হচ্ছ দুই সন্তান, বাড়ির সন্তান। ভাইয়া একবার একবার দেশে এসে বাড়িকে দেখে গেলে তোমাদের কি হয়? ভাইয়া ট্রাস্ট মি, বাড়ি যদি একবার তোমাদেরকে দেখে বাড়ির অসুখ অর্ধেক ভালো হয়ে যাবে, ট্রাস্ট মি। ইমোশনাল ব্ল্যাকমেল করো না তো সৃষ্টি, বি প্র্যাকটিক্যাল। চাইলে তো আর দেশে আসা যায় না, এখন নিয়ারলি ইম্পসিবল দেশে আসা। আচ্ছা দেখি নেক্সট ইয়ারে চেষ্টা করবো দেশে আসতে। এনিওয়ে আই হ্যাভ টু গো। আর শোনো, তোমাদের যদি কিছু দরকার হয় তাহলে জানিও, রাখি বাই। আজ প্রথম তুমি আমার কাছে আবৃত্তি শিখতে এলে, আর আমার শরীরটা খারাপ হয়ে গেল, কিছু মনে করো না বাবা। আচ্ছা তুমি ফার্মেসিতে মাস্টার্স পড়ো, তা হঠাৎ আবৃত্তি শেখার শখ হলো কেন? সত্যি কথা বলবো স্যার, বলো। আসলে আবৃত্তি শেখার প্রতি আমার যতটা না আগ্রহ, তার চেয়ে অনেক বেশি আগ্রহ আপনার সান্নিধ্য পাওয়া। আমি এলাকারই ছেলে, আপনার কথা অনেক শুনেছি, কিন্তু কখনো আপনার মতো মানুষের সঙ্গে প্রাণ খুলে কথা বলার সৌভাগ্য হয়নি। তাই আমি তো তুমি আবৃত্তি শিখবে বলে কবিতার বই নিয়ে ঘাটাঘাটি করছিলাম। আসলে আমি অনেক ছোটবেলা থেকে আবৃত্তি শিখি, কিন্তু কখনো সেভাবে মানে কারো কাছ থেকে শেখা হয়ে ওঠেনি। তাই আপনার মতো লিজেন্ডদের কাছ থেকে আবৃত্তির খুঁটিনাটি সব কিছু শিখতে চাই। আমি কি সেই সুযোগ পাবো স্যার? নিশ্চয়ই পাবে, নিশ্চয়ই পাবে, তবে আজকে পারবো না। আজকে তুমি আমার ছাত্র না, তুমি আমার শ্রোতা। আমি বরং একটা কবিতা বলি, তুমি শোনো। হ্যাঁ জি, রবীন্দ্রনাথের কবিতা। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে, তোমরা সুধায় ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? কোথায় যাচ্ছি আমরা? আরে বাবা চলো না, সবসময় প্রশ্ন করতে হয় না বেবি। মনে আছে মনে হচ্ছে মিটিং নেই? না, সারাদিন নাম হচ্ছে তোমার। আজ আমি গান গাইব, তুমি শুনবে, আমি নাচব, তুমি দেখবে। মানে বাবা ইউ জাস্ট ইম্পসিবল। একবার যে কথা উচ্চারণ করেছো দ্বিতীয়বার সেটা তুমি উচ্চারণ করবে না খবরদার। কেন বলে কি করবে তুমি? হ্যাঁ আমি পাগলকে পাগল বলবো না তো কি বলবো, উন্মাদ। আচ্ছা ঠিক আছে সেটাই বলি,
যে বাবা হচ্ছে এক উন্মাদ আর মেয়ে হচ্ছে বদ্ধ উন্মাদ, এসব উন্মাদের সাথে আমার সংসার করতে হচ্ছে। অয়ন, তুমি যে কথা বলছো তার প্রতিউত্তরে আমি কিন্তু অনেক বাজে ভাবে তোমার সাথে আচরণ করতে পারি। তোমার ধারণাও নেই আমি কতটা বাজে ব্যবহার তোমার সাথে করতে পারি, কিন্তু আমি সেটা করব না। ইউ হ্যাভ টু সে সরি টু মি। কি? তোমাকে আমাকে সরি বলতে হবে। আমি তোমাকে সরি বলবো? হ্যাঁ। কেন? তুমি যে কথা বলেছো তার জন্য তোমাকে সরি বলতে। আর ইউ আউট অফ ইওর মাইন্ড? নো আই এম নট। নো, তুমি সারা জীবন আমার পা ধরে পড়ে থাকো, তো আমি তোমাকে সরি বলবো না। আমি তো তোমাকে ক্ষমাই করবো না, সেখানে সরি কি সেটা আমি কেন বলবো তোমাকে সরি? আমি কি করেছি যার জন্য তোমাকে আমাকে সরি বলতে হবে? ও তুমি জানো না। তুমি বলো, তুমি তো বলছো আমার কি অন্যায় হয়েছে, বলো তুমি। এই যে এত দিনে একটা বাচ্চার মুখ দেখাতে পেরেছো তুমি? তুমি তোমার ইচ্ছে, তোমার স্বপ্ন, তোমার নাচ গান জেদ ধরে বসে থাকো তুমি? তোমাকে একজন শিক্ষিত মানুষ ভাবতে আমার খুব কষ্ট হচ্ছে। বিলিভ মি, মানুষের যদি সব কিছু দেওয়ার ক্ষমতা থাকতো না অয়ন, তাহলে পৃথিবীতে কোনো মানুষ অসুখী থাকতো না, স্পেশালি এই ক্ষেত্রে মেয়েরা। গড গিফটেড বলে একটা জিনিস আছে, ভুলে যেও না সেটা। আর আমার স্বপ্ন, আমার সারা জীবনের স্বপ্ন ছিল আমার নাচ গান, কাবিন নামার সাথে সাথে সে সব কিছু আমি জলাঞ্জলি দিয়েছি। তোমার মতো মন মানসিকতার মানুষের সংসারে এসে আমি আমার আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সব কিছু সব কিছু আমি মাটির সঙ্গে ধুলোয় মিশে দিয়েছি, আর তুমি বলছো আমি যে দিই? ভালো, খুব ভালো, খুব ভালো কথা বলেছো। ও আচ্ছা 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 আচ্ছা, না আমি আমি খুব ভালো করে বুঝতে পারছি, তো বুঝতে পারছি। ওই যে দুনিয়ার সব মানুষের সামনে কোমর দুলে নাচতে নিষেধ করেছি, গাইতে নিষেধ করেছি, ওই জন্য তুমি জেদ করে আমার সাথে গেলে না তো আজকে? আমি বুঝতে পারি না, আমি চিনি না তোমাকে, তুমি কি পরিমাণ ঘাটতার আর বেয়াদব একটা মেয়ে, চিনি না আমি। হ্যাঁ শোনো, তুমি আমাকে যতটা রাগানোর চেষ্টা করো আমি কিন্তু একটুও রাগছি না, বরং আমার একটু হাসি পাচ্ছে। আই ফিল পিটি ফর ইউ। যেই ছেলের বাবা কিনা তার নিজের ছেলেকে উশৃঙ্খল বলে, সে ছেলে কিনা আমার বাবাকে বলে পাগল আর উন্মাদ। লিসেন অয়ন, আমার বাবা আমার অহংকার, আমার পৃথিবী আমার সব কিছু, আমার সেই বাবাই আমাকে শিক্ষা দিয়েছে আমি যেন কোনোদিন কোনো শত্রুর সাথেও অভদ্র আচরণ না করি। আর তুমি তো আমার বিয়ে করা স্বামী। হয়েছে হয়েছে, তোমার সব তত্ত্ব কথা শোনার সময় আমার নেই। না 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 না, তোমাকে শুনতে হবে তো। ইউ হ্যাভ টু লিসেন টু মি। আমার সবচেয়ে বড় ভুল কোনটা হয়েছে তুমি জানো? বিয়ের প্রথমেই আমি 8-10টা মেয়ের মতো বিয়ের শুরুতেই না আমি আমার স্বামীর ভিতরে বাবাকে খুঁজে পাওয়ার চেষ্টা করেছি, উইচ ওয়াজ রিয়েলি রং। তুমি যেটা মনুষ্যত্বহীন মানুষ এইটা আমার জানা ছিল না, এখন তো জেনে গেছি, আমার জন্য খুব ভালো হয়েছে। ও আচ্ছা, এখন জেনেছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। এখন নিশ্চয় সুটকেস গুছিয়ে বাবার বাসা যাওয়া না দেবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি কটা দিন শান্তিতে থাকবো? হ্যাঁ তুমি শান্তিতে থাকো, অনেক শান্তিতে থাকো, আমি তোকে দোয়া দিয়ে গেলাম, তুমি অনেক শান্তিতে থাকো। থ্যাংক ইউ সো মাচ, যাও যাও যাও। মাথা ব্যথাটা ওইদানিং খুব ঘন ঘন হচ্ছে, ঠান্ডা লেগেছে রাইট? হ্যাঁ, তার মানে অসময়ে গোসল করা হয়েছে? না না না, মানে ইয়ে আজকেই সন্ধ্যেবেলা একটু গোসল করেছি, যা গরম পড়েছে না অন্য দিন করি না। যা ভেবেছিলাম, এই রাজুটা কোনো খেয়ালই রাখে না। রাজু, আরে রাজু দি তো। হ্যাঁ, ওকে ডাকছিস কেন? ও তোর পড়াশোনা নিয়েই ব্যস্ত, তাছাড়া আমি আমার নিজের কাজ করতেই পারি। আমি কি এত বুড়ো হয়েছি যে অন্যকে ডেকে ডেকে আমার কাজ করাতে হবে? আপনি একটু বেশি বুঝেন, কালকে আপনার অ্যাপয়েন্টমেন্ট করেছি আমি, ডক্টরের কাছে যেতে হবে। আমি যেতে টেতে পারবো না, তুই তো জানিস ওই হাসপাতাল ডাক্তার আমি একদম পছন্দ করি না, আমার ভয় করে। আচ্ছা কাজ কর, তুই আর একটু বেশি সময় আমাকে দে, ভালো মন্দ রান্না করে খাওয়া, আমি আজীবন বেঁচে থাকবো। অমর বজলুর রশিদ খান, আপনি অমরত্ব গ্রহণ করবেন আর আপনার চোখের সামনে আমি মরে যাব? আপনার এই মায়াবতী স্নেহবতী মেয়েটা আপনার চোখের সামনে মরে যাবে, আপনার দেখতে ভালো লাগবে? চল চিনিস, চল চল দেবো একটা।
ওকে বাবা সরি, জন্মেছি যখন একদিন একদিন তো মরতেই হবে, তাই না? তা তো হবেই। আর সারা জীবন আপনার সঙ্গে কাটাবার আমার কোনো ইচ্ছা নেই। তোর মাটা আমাকে ছেড়ে চলে গেল, এই মহিলাটাকে আমি যে কেন এত ভালোবাসি ওর জন্য আমার দ্বিতীয় বিয়েটা পর্যন্ত করালো না। শোন শোন, আমার জীবদ্দশায় তো তুই আমাকে আর গান শোনাবি না, আমার মরার পরে কোন গানটা গাইবি ঠিক করে রেখেছিস? না তো, এখনো তো ঠিক করিনি। তুমি সিলেক্ট করে দাও না। ফক্কড়ি করিস না। কেন এখন কেন? আমি বলে দোষ আর নিজে বলে কিচ্ছু না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কিরে ফোনটা ধরছিস না কেন? না এখন ফোনটা ধরবো না, তার চেয়ে বরং তুমি আমাকে একটা গান গেয়ে শোনো, আমি তোমাকে আরে দিন গান শোনাবো। আমি গান শোনাবো এই বয়সে? ছুটে পালাবি না তো? হ্যাঁ এটা একটা ভালো কথা বলেছ, পালাতেও পারি। আচ্ছা ঠিক আছে, তোর মার পছন্দ করে একটা গান আমি শোনাই। হ্যাঁ আসবি না কিন্তু? আচ্ছা ওকে। না 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 যাব না মনো যেতে নাহি চাই, এই সুন্দর পৃথিবী ছেড়ে মনো যেতে নাহি চাই নাহি চাই। খুব সুন্দর, জীবনেই প্রথম তুমি এতটা সুরে এত সুন্দর করে একটা ভালো গান শোনালে। কি আমি তোকে সুরে গান শোনাইনি কোনোদিন? তুই আমার গানের প্রশংসা করিস নি কোনোদিন? কবে করিনি তো কখনো। থাপ্পড় মারবো। ও আজ তো 13 তারিখ, 16 তারিখ না বাবা দিবস? গ্রেট, এবার আমি ধুমধাম করে ফাদার্স ডে সেলিব্রেট করব। আই এম সরি, ওকে? প্লিজ আমার ফোনটা ধরে আমাকে ধন্য করবেন। পরিচয় করে দিই, এ হলো সাব্বির আমার ছাত্র, আর এ আমার একমাত্র মেয়ে সৃষ্টি। বলতে পারো আমার মেয়ে আবার ছেলেও, আমার সব কিছু ওর হাতে। অ্যাটলিস্ট ওনার অজুহাতে তুমি জীবনের ফার্স্ট টাইমে আমার প্রশংসা করলে। ওই ফক্করি করবি না, অসুবিধে কি, সবাই জানুক আমাদের সম্পর্কটা কেমন। আসলে উনি কিন্তু আমার বাবা না, উনি হচ্ছেন আমার বেস্ট ফ্রেন্ড, আমি এই জন্য আদর করে ডাকি বাড়ি। ওই সবার সামনে আমার প্রেস্টিজ নষ্ট করবি না কিন্তু। আরে আমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেল তো, আমি আসি। হ্যাঁ তোমরা গল্প করো। তুমি খুঁজে পাবে তো? আপনাদের রিলেশনটা খুব মজার। এনিওয়ে আপনি তো ম্যারিড, রাইট? আমি ম্যারিড না হলে কি আপনি খুশি হতেন?
বলছি আমি আসলে মিন করে কিছু বলিনি। আমিও তো কিছু মিন করে বলিনি। আসলে এমবারাসিং সিচুয়েশনে ফেলতে আমার খুব ভালো লাগে। তুমি এখনো আগের মতোই আছো। আমি চা দিতে বলি। কি বলবো ডক্টর, আপনি তো জানেন বাড়ি হসপিটাল ভীষণ ভয় পায়। এত করে বললাম, কিছুতেই যেতে রাজি হচ্ছে না। ভয় পেলে তো চলবে না, ওনার কি অবস্থা তা তো দেখতে হবে। না, এমনি ওরকম খারাপ কিছু না, শুধু কাশিটা একটু বেড়ে গিয়েছে। তাহলে ওনাকে আজ না নিয়ে এলে কিন্তু খুব ভুল করবে। ওকে ডক্টর, কালকে তাহলে আমি যে করেই হোক বাড়িকে নিয়ে চলে আসবো। অ্যাক্টিং করে হলো আমি নিয়ে আসবো। আসলে এত বাচ্চাদের মতো আবদার করে না, আমি না আর কিছু বলতে পারি না। শোনো, তোমাকে কিন্তু খুব শক্ত হতে হবে। মায়া করলে হবে না। মনে রেখো, ওনার ভালোর জন্যই তোমাকে শক্ত হতে হবে। জি স্যার। গোমড়া কেন? আজকে আবার নতুন কি ঢং করার প্ল্যান হচ্ছে? টায়ার্ড হন আর প্রতিদিন এরকম ঢং ঢাং করতে। আমাদের বুড়ো বেবিটা জামাই টেলিফোন করেছিল। তাই কখন? এই তো একটু আগে। কি বললো? অনেকক্ষণ কথা বললো, আমার খোঁজ খবর নিচ্ছিল। ভালো। দেখ মা, তোকে একটু কথা বলি। না, আমি জামাইয়ের পক্ষে কোনো কথা বলবো না। আমি জানি যে আমার মেয়ে কোনো ভুল করতে পারে না। ক্ষমা করা মহৎ গুণ, তা তুই জানিস। দেখ মা, ওকে ক্ষমা করলে তুই ছোট হয়ে যাবি না, বরং ওর চোখে আরো বড় হবে। কিন্তু আমি তো কখনো বড় হতে চাই না, আমি ছোটই থাকছি। দেখ মা, জেদ করা খুব সহজ, সবাই পারে, কিন্তু ক্ষমা করে জীবনে এগিয়ে যেতে সবাই পারে না। আমি চাই আমার মেয়ে তার স্বামীর কাছে আমার মানটা রক্ষা করুক। বড় মনের পরিচয় দিক। কেন জানি তোমাকে বাড়ি বলতে একদম ইচ্ছে করছে না। কাল থেকে তোমাকে বাবা ডাকবো। হ্যাপি ফাদার্স ডে টু মাই ডিয়ার বাবা। বাবা বাবা, মন পড়ছে না। লাভ ইউ টিল মাই লাস্ট ব্রেথ, ইয়োর বাডি। এত বছর পর তুমি কেন এসেছো সাব্বির? স্যার কোথায়? ঘুমোচ্ছে।
আমি তোকে একটা প্রশ্ন করেছি। যদি বলি আমি এখনো তোমাকে ভালোবাসি, এখনো মিস করি। বুঝতে পেরেছিলাম যে তুমি কোনো একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছ, সেটাই বলে ফেলো শুনি। তুমি আমার চোখের সামনে থাকবে, এটাই আমার সুখ। তাছাড়া আমি খবর নিয়েছি কনজুগাল লাইফে তুমি হ্যাপি নও। ও রিয়েলি? তোমাকে এই তথ্য কে দিল? ও, তার মানে তুমি আমার লাইফটাকে হ্যাপি করার জন্য গুরু দায়িত্ব নিতে চাচ্ছ এবং নতুন করে আবার আমার জীবনে আসতে চাচ্ছ। সৃষ্টি, আমি আমার অতীত জীবনের কথা ভুলে যেতে চাই। তোমার মা আমাদের রিলেশনশিপটা মেনে নেননি, কারণ সে সময় আমার অবস্থা ভালো ছিল না। এখনো হয়তো তোমার হাজবেন্ডের মতো কারি কারি টাকা আমার নেই, কিন্তু আমি তো এখন তুমি বাড়িকে কেন মিথ্যে বলেছো যে তুমি মাস্টার্স পড়ছো? সত্যটা কেন বলনি যে তুমি চাকরি করছো? দেখো, বাড়ি আমাদের রিলেশনের কথা জানতেন না, কারণ মা তাকে কোনো কিছু জানতে দেননি, কিন্তু তুমি তো সব কিছু জানতে। সাব্বির, সৃষ্টি, সব সব ভুলে যাও না, আবার নতুন করে শুরু করি। সাব্বির, উল্টোপাল্টা কথা বলো না। তুমি অনেক ভালো একটা ছেলে সাব্বির, কিন্তু কোনো কিন্তু নয়, আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো এবং আমিও তোমাকে চাই। লেটস গেট ম্যারিড। সাব্বির, সাব্বির, তুমি কাজটা একদম ভালো করনি। আমি তোকে, আমি তোকে, বাবাকে দেখে যাও, বাবা তোমাদেরকে দেখলে সুস্থ হয়ে যাবে। ভাইয়া প্লিজ চলে আসো। বাবার অবস্থা কি বেশি খারাপ? বাজবে না? মানে বাবা বাজবে না কেন? আমার বাবা বাজবে, খুব ভালোভাবেই বাঁচবে। আজকের পর থেকে বাবা বাঁচলো কি মরল সেসব ব্যাপারে তোমাদের কোনো মাথা ব্যথা নেই। তোমাদেরকে আসতেও হবে না, আমি একা সবকিছু হ্যান্ডেল করব। আই এম সরি যে আমি তোমাদেরকে ফোন করে বিরক্ত করেছি। আজকের পর থেকে এটাও হবে না। আপনি এত দেরি করে এলেন কেন? ওই রাস্তায় ভীষণ জ্যাম ছিল, কেন কি হয়েছে? বাবার এখন কি অবস্থা? ওনার জ্ঞান ফেরার পর থেকে শুধু তোমাকেই দেখতে চেয়েছেন। আমরা অসংখ্যবার তোমাকে ফোনে ট্রাই করেছি, বাট
রিচ করতে পারছিলাম না। ইস, এই যে নেটওয়ার্কের এত ঝামেলা। উনি অস্থির হয়ে আবার জ্ঞান হারিয়ে ফেলেছেন। ও মাই গড, বাবা কোথায়? ডক্টর, আমি একটু দেখা করে আসি। চলো আমি। শোনো মা সৃষ্টি, বলেন। আমরা অনেক চেষ্টা করে ওনাকে আর বাঁচাতে পারিনি। কি? তোমার বাবা আর নেই। উই আর সরি। বাবা, বাবা নেই মানে? কোথায় যাবে? What do you mean, বাবা? বাবা নেই মানে কি? কি বলে এই লোকটা? দেখ, আজকে বাবা দিবস না? পাগল নাকি লোকটা? ডাক্তার সব কি বলে বলতো? বাবা নাকি নেই, আমার বাড়ি নেই বলতো? এই যে বাবা বাড়িতে শোয়া, কি যে বলেন না তোর, আজকে বাবা দিবস না? বাড়ি বাড়ি, এই যে দেখো তো বাড়ি, আমার দিকে দেখো তো। তোমার জন্য কত সারপ্রাইজ আছে তুমি জানো? তোমার জন্য অনেক অনেক সারপ্রাইজ রেখে দিয়েছি আমি। বাড়ি বাড়ি তাকাও আমার দিকে, বাড়ি বাড়ি, আয় বাড়ি তাকাও তো। কে? ও অয়ন, আমার দিকে তাকাও না, আমার আমার বাবু, আমার বাবু, আমার বাবু। বাতাস পিছু ডাকে কেন তো?